ছেলেরা দৌড়াচ্ছে, এই যে দেখো এটা দাঁড় করে যে অলিভিয়ার সঙ্গে, এলি আমরা দৌড়াবো, দৌড়ে ওইখানে যাব, রেডি ওয়ান টু থ্রি এইট এই আগে রোডে এরকম হয়েছে, মাসি রাধে আর আগে দৌড়াই না, এখন হলো আমার ছেলেদের ফাইনালে, এরা হলো হিটে উঠেছে, হিটের পর ফাইনাল হচ্ছে। এই যে চিকু দাঁড়িয়ে রয়েছে, ফাইনাল হচ্ছে, এবার কি করবে তার নেই ঠিক। ওই দুটো হয়নি বাবা, রেকর্ড করে দিল তো গো, ওই অরিঞ্জয়কে নিয়ে যাচ্ছে, ওই তো অরিঞ্জয় কাছে, ওই দেখো ওই দেখো, আচ্ছা আচ্ছা আমরা এখানে তাকাচ্ছি। এখন হচ্ছে আমার ছেলেদের ব্যাংক দৌড়, ব্যাংক দৌড়ের জন্য দাঁড়িয়েছে, এই যে ব্যাংক দৌড়ের জন্য দাঁড়িয়ে পড়েছে। আমাদের ব্যাগ দৌড়ে মাই হয়েছে, আর চিকু হয়েছে হলো দৌড়ে, দুজনেই হয়েছে। এখন ওদেরকে বাড়ি নিয়ে চলে যাবো, কারণ ওদের প্রাইজ বিতরণ করতে করতে প্রায় বেজে যাবে, হলো প্রাইজ বিতরণ করতে করতে ওদের সেই পাঁচটা মতন বেজে যায়, তো আমরা 3:30 সময় আসবো, যেহেতু গজিউ লাইক আছে, ওটা সবাই পারফরমেন্স করতে পারে, এর দ্বারা হবে না, আমাদের খেলা না আমরা খেলবো, আমাদেরও খেলা হবে। পাসিংটা দিল প্রথম, আগের বছর তো ফার্স্টে সবার ফার্স্টে আমি আউট হয়েছিলাম, সবার ফার্স্টে, তো গার্জেনদের খেলাও আছে, সেটাও আমরা খেলতে পারি। আর ওরা তো দুজনে পুরস্কার পেয়েছে, এবার আমরা দুজনে যদি পুরস্কার না পাই তাহলে ওরা আমাদের প্যাক দেবে, আর ওদের হয়েছে বলে ওদেরকে আবার বিরিয়ানি খাওয়াতে হবে, ওরা যেহেতু জিতেছে। হ্যাঁ, বাড়ি চলে এসেছি, আর এই যে ফার্স্ট বয় এখানে হলো শুয়ে পড়েছে, আর ফার্স্ট বয়কে তো বলেছিলাম তুই যদি পুরস্কার না আনতে পারিস তোর দুদিন খাওয়া বন্ধ, তো ফার্স্ট বয় যেহেতু পুরস্কার এনেছে, কালকেও আমরা বিরিয়ানি খেয়েছিলাম, আর আজকেও এটা আজকে কিনে আনা হয়েছে, ও ফার্স্ট হয়েছে বলে ওকে আমি বিরিয়ানি খাইয়েছি, এই যে বিরিয়ানি, আর তার সঙ্গে হলো এই যে কোল্ড ড্রিঙ্কস, এটা এখন ঝপাঝপ খাওয়াবো। বিরিয়ানিটা যে গন্ধ বেরিয়েছে না কি বলবো, কালকের বিরিয়ানিটা ওর বাবা এনে দিয়েছিলো, ছেলে একদমই খেতে পারিনি, এতটাই ড্রাই ছিল, এতটাই ড্রাই ছিল, তো আজকে বিরিয়ানিটা ভালো, আজকে ও খেতে পারবে। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো হলো কর্নেটো, হয়েছো এটাই তোমার,
আমরা মাছের একটা কর্নেটও ভাগাভাগি করে খাবো, কি পরিস্থিতি দেখো। পুরো ঠান্ডায় কথা বলতে পারছে না, ওর এত অসুবিধা হচ্ছে। আইসক্রিম খাওয়াবো ছাড়বে না, তো ওকে অতটা আইসক্রিম আমি খেতে দেবো না। আরও একটা আইসক্রিম রয়েছে, ও কিছুটা খাবে আমি কিছুটা খাবো, ভাগাভাগি করে খেলে সেই জিনিসের আনন্দ বাড়ে। এখন বাজে হলো 3:30 আর আমরা সবাই বেরিয়েছি, এখন যাব ওদের প্রাইজ আনতে। আর মাহি আমাকে রোজ দিন বলে, রিয়া দিদি রিয়া দিদি তোমার ছোটো চুল একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে। চুল আমার কিছুতেই বড় হচ্ছে না, এমন একখানা ছাড় দিয়েছি যে চুল বাড়তে বাড়তে পরের বছর পুজো চলে আসবে, তারপরে গিয়ে বাড়বে। আর এই যে হাই কাটগুলো ঘোরাতে ঘোরাতে কত বড় হিরো রে বাবা। হনুমানজিকে বেশ ভালো সাজিয়েছে। এবারে আমাদের মালতী মাসি পারফরমেন্স করবে, আর পারফরমেন্স শুরু হয়ে গেছে, এখানে ভয়েস ওভার দিতেই হবে, তার কারণ মালতী মাসি গানটা যদি এখানে বসায় তাহলে কপিরাইট আসবে। আর বাচ্চাটা এত সুন্দর পারফরমেন্স করেছে যে আমি আলাদাভাবে এই ভিডিওটা শেয়ার করব, মালতী মাসি গান দিয়ে এই ভিডিওর সঙ্গে করব না। ভীষণ ভালো, ও নেচেছে নাচতো শেখেই, আর ও কিন্তু চিকুদের স্কুলে হেড স্যারের মেয়ে, খুব সুন্দর নেচেছে, খুব সুন্দর মুখের এক্সপ্রেশন থেকে শুরু করে সমস্ত কিছু, মানে ও ফার্স্ট হওয়ার মতনই পারফরমেন্সটা করেছিল। আরও বাদবাকিরা ছিল, যেহেতু এখন মালতী মাসি খুব হট টপিক, ওই জন্য সবাই মালতী মাসিকেই পড়েছিল। অন্যান্য বাচ্চাগুলোও কিন্তু সুন্দর সুন্দর সেজেছে, কিন্তু যেহেতু মালতী মাসি গানে পারফরমেন্স করছে এত সুন্দর সুন্দর দেখিয়ে যে ভীষণ ভালো লাগছিল। আমার চিকু তো দেখবে বলে পাগল হয়েছিল, বলছে কোলে নাও আমি মালতী মাসির নাচ দেখবো। ওকে কোলে নিলে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না, ওকে বললাম যে বাবা তোমাকে কোলে নিতে পারবো না, দেখো মালতী মাসিকে সবাই ছেঁকে ধরছে। মালতী মাসির পারফরমেন্স শেষ হয়ে গিয়েছে আর এরা দুটো বাসের ওপর বসে রয়েছে, কারণ দুজনাই প্রাইজ পাবে, সেই মানে এক্সাইটমেন্ট কাজ করছে ওদের। আর ওইখানে দেখো হেড স্যার সব বাচ্চা কাচ্চাদের নিয়ে বসে রয়েছে, কোলে বসিয়েছে শকুন্তলাকে। আর প্রাইজের ভিডিও নেক্সট পার্টে আসছে।